কি ব্যাপার মা এত ফোন দিচ্ছ কেন খেয়েছিস বাবা বেলা তো অনেক হলো উফ মা আর কত জ্বালাবা তুমি আজ এইটা কথা যত সব জানো আজকে বাসায় ফিরে শুনি আব্বু আমার বিয়ের জন্য ছেলে ঠিক করেছে কথাবার্তাও নাকি প্রায় ফাইনাল কি বলো তুমি আমাকে আগে বলোনি কেন তোমাকে কি করে আগে জানাবো আমি তো নিজেই জানি না এখন শুনলাম কি হবে তাহলে এখন এখন বাসায় তোমার কথা জানো না একেবারেই অসম্ভব তাহলে আইডিয়া কি পালাবো আমরা বিয়ে করে ফেলছি আই এম সরি মা উপায় থাকলে আমি আপনার বাসায় এভাবে আসতাম এখন থেকে এটা তোমারও বাড়ি সত্যি দীপা দীপা দেখো তো গয়না সেটটা কেমন হয় ভালো তো ওকে তাহলে আমি তোমার জন্য অনলাইন অর্ডার করে দিচ্ছি তুই তো দেখি আমার কোনো কথাই শুনিস না এতবার করে মানা করলাম রান্নাঘরে আসতে তারপরেও আচ্ছা মা আমি কি নতুন রান্না করি আমাদের বাসায় তো আমিই রান্না করতাম আর তাছাড়া তোমাকে দেখাতে হবে না আমি কত ভালো রান্না জানি ও পাগল মেয়ে আচ্ছা মা লবণটা কোথায় আচ্ছা দাঁড়া মা উঠেন
কি ব্যাপার তোমার এত দেরি হলো কেন কি হলো কথা বলছো না কেন মার শরীরটা ভালো না পড়ে গিয়ে অনেক ব্যথা পাইছে অবশ্যই তোমাকে বলি কি লাগে তোমার এই রূপটা না আমি কখনোই এক্সপেক্ট করিনি শুনো আসলে শুনো তোমাকে না রান্নাঘরে দেখে আমার মেজাজটাই গরম হয়ে গেছিল রান্নাঘরে আমাকে মা পাঠায়নি আমি আমার নিজের ইচ্ছায় গিয়েছি এনিওয়ে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো জীবনের খাতায় অনেক ভুল জমা হয়ে গেছে আমার মা কে সুমন তুই আমি সরি মা মা তুমি আমাকে ক্ষমা করো মা দূর পাগল মায়ের কাছে সন্তানের কোনো ভুল নেই সব সন্তানই এক সমান মা আজ রাতে আমি তোমার কাছে ঘুমাই ঠিক আছে বাবা